মাদ্রাসাতুল মনসুর বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এলেম এবং আমলের মধ্যে আরো তারা কি দান করুন, বলেন আমিন। এই পর্যায়ে যিনি বসে আছেন আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তার পরিচিতি কোনো পরিচিতির মুখাপেক্ষি নয়, তার স্বনামেই তিনি ভাস্বর। বাংলার আকাশে তিনি উজ্জ্বল এক তারকা, যার নাম শুনে মানুষ তার বয়ানের জন্য ছুটে আসে হেদায়েতের জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে প্রধান বক্তা উপস্থিত হযরত মাওলানা খালিদ রেহমাতুল্লাহ সাহেব আইয়ুবী সাহেব। তার পূর্বে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসাতুল মনসুর বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ প্রফেসর মনসুর হোসেন সাহেব সভাপতির বক্তব্য প্রদান করবেন, তারপর ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। আপনারা যে এইভাবে অভূতপূর্ব ভাবে সারা দিবেন সেটা কিন্তু আমরা বুঝি নাই। আল্লাহর শুকর, এই অনুষ্ঠান আপনাদের আসার কারণে সাকসেসফুল হয়েছে। বক্তাদের জবান থেকে যে সুন্দর সুন্দর কথা আমরা শুনতেছি, আল্লাহ যেন এগুলো আমল করে আমাদের তৌফিক দান করে, আমিন। মাদ্রাসাতুল মনসুর এটা একটা স্বপ্ন, আমরা চাই এমন একটা মাদ্রাসা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক যেখানে অন্তত 10,000 ছেলে লেখাপড়া করতে পারে। আমরা চাই এই মাদ্রাসাটা এমন ভাবে প্রতিষ্ঠিত হোক যে মাদ্রাসাতে আমাদের ছেলে মেয়েরা শুধু দুনিয়া শিখবে না, দুনিয়ার সাথে আখেরাতও শিখবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত রেখে বাস্তবায়ন করে তৌফিক দান করেন। এবং আপনারা যারা এখানে দাঁড়ায় আছেন, আপনাদের অনেকে বসতে দিতে পারি নাই, হ্যাঁ, আল্লাহ যেন আমাদের এই সকলকে মাফ করেন এবং আপনাদের এই যে কোরবানিকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله روح حسن مصطفى
রুহে হুসনে মুস্তফা হে এক বাহরে বেকারা উসকে সাহিল তক কোই শিরি বয়া পহুঁচানে গি বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল মনসুর বাংলাদেশ আয়োজিত মহতী বার্ষিক মাহফিলের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম সম্মুখপণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আশার বসার তৌফিক দান করেছেন, এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত পূর্ণর নসিহাত, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন ওলামা হজরতদের জবানে বিকাল থেকে শুরু করে, বিলখুসুস আমার পূর্বে আমার অত্যন্ত মহাব্বতের এবং শ্রদ্ধার ভাই হজরতুল আল্লাম আল্লামা হজরত মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসমি দামত বরকাতুল আলিয়া, তিনি গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করতেছিলেন। আমিও পিছনে বসে বসে বয়ান শুনতেছিলাম, আমি আজকে তো সবার শ্রোতাই ছিলাম, আমি কিন্তু এশার নামাজের সময় গাজীপুর আসছি, সবাই বয়ান করেছে আমি আজকে শুনছি, আমি মনে করছি যে আজকে লম্বা সময় শুনতেই থাকব। মনসুর ভাইকেও বললাম যে মনসুর ভাই হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব হুজুর দামত বরকাত উনি বয়ান করা আর একজন যোগ্য মানুষ বয়ান করতে থাকা, তার বয়ানের মাঝখানে একজন অযোগ্য মানুষকে ঢোকানোর চাইতে ওনার বয়ানটাই চলতে থাকা ভালো, এই কথা আমি মাদ্রাসায় বলছি। তারপরেও জোর করে আমাকে নিয়ে আসছে, তাই আমি আসছি, পেছনে বসেছিলাম নিয়ত করে যে শুনতে থাকবো। ভাই মাইকলা কই, মাইকলা কই, এদিকে আসো, এটা পিছাও, এই যে এটার কারণে আমি আমার শ্রোতাদেরকে দেখি না, পিছাও পিছাও, আমি তো খাটো মানুষ, লম্বা, আমি তো খাটো, কিন্তু মুফতি সাহেবের কিন্তু কাসিম সাহেবের লম্বা না, উনি ওনার তো দেখা গেছে, আমি আমি তো এটার ভিতরে হারাই গেছি, ঈদ দিয়ে ওইখানে আবার দাঁত ভাঙবো, আর আরেকটু আরেকটু ওইদিকে নাও, হ্যাঁ হ্যাঁ, এবার সোজা করে দাও, কিছুটা দেখা যায়, এখন ওই পাশে কিছু দাও যাতে আমি আহত না হই। আরেকটু পিছনে দাও, আরেকটু পিছনে নাও, বাস বাস, ঠিক আছে
হয়েছিল তো, আরও লাগবে মাশাল্লাহ। দেন টাইট করে বাঁধবেন, ভূমিকম্প টম্প আইলে তো এইদিকে ফেলে দেব। যে আকাম কুকাম শুরু হয়েছে আমাদের মুসলমানের জমিনে, তাদের ভূমিকম্প হওয়াটা এটা কোনো কঠিন। মহতারাম হাজরিন, তো বলতেছিলাম আমি আসলে আজকে শ্রোতা ছিলাম নিজে নিজে নিয়ত করে, কিন্তু আমাকে বসায় দেওয়া হয়েছে তাই বরকতের নিয়তে সূরা আলে ইমরানের সুমসহুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলা, আল্লাহ পাক আমাদেরকে কিছু উপকারী কথা বলার শোনার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মোহতারাম হাজরিন, আমাদের মালিক মহান রব্বুল আলামিন, আমাদের মালিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দুটি জিনিসের ব্যাপারে কম্পিটিশন প্রতিযোগিতা করতে নির্দেশ করেছেন। আমরা তো এখন বিভিন্ন বিষয়ে ফাইটিং করি, প্রতিযোগিতা করি, তাই না? যেমন সামনে আসতেছে ইলেকশন, কে কীভাবে চেয়ার দখল করতে পারে এটার প্রতিযোগিতা চলছে। এখন এটা দখল করার জন্য দরকার হয় মিথ্যা মামলা দিবে, দরকার হয় মিথ্যা রিপোর্ট দাখিল করবে, দরকার হয় তার ব্যাপারে বদনাম করবে, গীবত করবে জনতার সামনে। উদ্দেশ্য হলো ফাইটিং করে তার সাথে জিতে যেতে হবে, মানে তার আগে যে সামনে বেড়ে যেতে হবে, বিজয় অর্জন করতে হবে। বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা আছে, খেলার প্রতিযোগিতা আছে, বল পিটানো আর বল করার প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা হয় না ক্রিকেট খেলায়, খেলার প্রতিযোগিতা, কিভাবে কাপ দখল করা যায়, কিভাবে স্বর্ণের বোল বোট হ্যাঁ স্বর্ণের বোট পাওয়া যায় এটার প্রতিযোগিতা, কিভাবে অলরাউন্ডার এক নাম্বার থাকা যায় এটার প্রতিযোগিতা করতেছে না? যত প্রতিযোগিতা করতেছে এগুলো সব নফসের তাকাজা, কিন্তু দুটি প্রতিযোগিতা আল্লাহ পাক নিজে বান্দাকে করতে বলেছেন। আল্লাহ পাক তার গোলামদেরকে নির্দেশ করে বলেছেন, তোমরা দুই জিনিসের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করো, দৌড় দাও, কে কার আগে দখল করে নিতে পারো। কয় জিনিস কে নির্দেশ করেছেন প্রতিযোগিতা? আওয়াজ করে জোরে বলেন, কে? আমাদের মালিক কে? জোরে করে ডাক দেন দেখি, ইয়া আল্লাহ। জবান খুলে বলেন, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালিকের বরত্ব বর্ণনা করলাম, যেই মালিকের তাসবিহ পবিত্রতা গুণগান গাইলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের নির্দেশ করেছেন দুইটা বিষয়ে প্রতিযোগিতা করার জন্য। একটা হলো ক্ষমার প্রতিযোগিতা, ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা, কে কার আগে মালিকের কাছ থেকে মাগফিরাত নেওয়া যায় এটার প্রতিযোগিতা। কারণ যারা মাগফিরাত নিতে পারবে তারা পরেরটা পেয়ে যাবে, সেমিফাইনালে উঠলে ফাইনালে চান্স পাওয়া যাবে, মাগফিরাত যে পাওয়া যাবে জান্নাত তো সেই পাওয়া যাবে। জান্নাতের জন্য প্রতিযোগিতা, কে কার আগে জান্নাতে প্রবেশ করতে পারি, কে কার আগে জান্নাতকে নিশ্চিত করতে পারি। আল্লাহ পাক এই দুই বিষয়ে আমাদেরকে প্রতিযোগিতা করতে নির্দেশ করেছেন। কে কার আগে আল্লাহর ক্ষমা নিতে পারে, প্রতিযোগিতা যিনি দেন তার কিছু রুলস থাকে, আইন থাকে, যিনি খেলাটা বানায়
তার কিছু আইন থাকে, সে কিছু রুলস দিয়ে দেয়, এই রুলসে রুলসে খেলতে হবে। যদি দৌড়ের প্রতিযোগিতা হয় তো প্রতিযোগীর জন্য কর্তৃপক্ষ দাগ দিয়ে দেয় যে এই দাগে দাগে দৌড়াইতে হবে, এই মাথার থেকে ওই মাথায় যে আগে যাবে সে সোনার মেডেলটা পাবে। কেউ যদি এবার আড়াআড়ি দৌড় দিয়ে যায় দাগে খারায়, তাহলে মেডেল পাইব তো না লাডি পাইব? হ্যাঁ, যে দাগটা দিয়ে দিয়েছে দাগে দাগে দৌড়াইতে হবে, নিয়ম কানুন মতো দৌড়াইতে হবে। খালি পিটাইলেই হইব না, ফেকলেই হইব না, বলটা যেন হোয়াইট না হয় লক্ষ্য রাখতে হবে। আবার যেন এটা যেন ক্যাচ না হয়ে যায়, এটা যেন অপরের হাতে পড়ে না যায় তাও লক্ষ্য রাখতে হবে। মেহনত করলো যদি ঠিকঠাক মতো মেহনতটা না হয়, রুলসের ভেতরে যদি না পড়ে, তাহলে মেহনতের দ্বারা কোনো কাজ হয় না। আল্লাহ পাক বান্দাকে প্রতিযোগিতা করতে বলেছেন, কিভাবে ক্ষমা পাবে, কিভাবে আগে ক্ষমা পাবে, কিভাবে আগে জান্নাত দখল করবে, আল্লাহ পাক নিজেই বান্দাকে আবার শিখায় শিখায় দিছেন যে এই এই কাজ করলে ক্ষমাটা আগে পাবা। যেমন মনে করেন এই মাহফিলে যারা আসছে, যারা আগে এসে ভেতরে ঢুকছে, মাইক আরো ক্লিয়ার করো, আগে যেরকম ছিল ইকো বন্ধ করো, যারা ভেতরে ঢুকছে তাদের ক্ষমা, আর যারা বাইরে বাসায় জানালার কাছে বসে শুনতেছে তাদের ক্ষমা একরকম স্টাইল আছে না ক্ষমার? তবে কেউ যদি মাহফিলের ভেতরে ঢুকে পড়ে তাহলে ক্ষমার ঘোষণা আছে। কেউ যদি ইস্তেগফার করে মালিকের কাছে মাপ চায় ক্ষমার ঘোষণা আছে। মালিক যেভাবে যেভাবে ক্ষমা নেওয়ার জন্য বান্দাকে পদ্ধতি তার সরকার তার সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জাতিকে শিক্ষা দিয়েছেন, সর্বারে দুআল নবী যেভাবে ক্ষমা নেওয়ার কৌশল শিখায় গেছেন, ওইভাবে ক্ষমা নেওয়ার জন্য মেহনত করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। সর্বারে দুআল নবী আগে আগে জান্নাত দখল করার জন্য যে যে আমলগুলো শিখায় গেছেন, যেই যেই পদ্ধতিতে আমলগুলো শিখায় গেছেন, সেই সেই পদ্ধতিতে আমলগুলো করে করে আগে আগে জান্নাতে যেতে হবে। আশ্চর্য এক হালাত, কিন্তু ইবাদতের সংখ্যা তো সবার জন্য এক, যেমন নামাজ সবার জন্য পাঁচ অক্ত, এরকম না যে হুজুরের জন্য সাত অক্ত আর আপনার জন্য পাঁচ অক্ত। সবার জন্য নামাজ পাঁচ অক্ত করছেন, ইঞ্জিনিয়ারের জন্য নামাজ পাঁচ অক্ত করছেন, ডাক্তারের জন্য, আলেমের জন্য, সবার জন্যই পাঁচ অক্ত করেছেন। ফরজ নামাজ সবার এক, মৌলবীর জন্য, শিক্ষিত অশিক্ষিতের জন্য কোনো ব্যবধান নাই। ফজরের নামাজ আপনারাও দুই রাকাত পড়েন, আমিও দুই রাকাত পড়ি। জোহরের নামাজ আপনিও চার রাকাত পড়েন, ফরজ, আমিও চার রাকাত পড়ি। আসরের নামাজ আপনিও চার রাকাত পড়েন, আমি চার রাকাত পড়ি। মাগরিবের নামাজ আপনি তিন রাকাত পড়েন, আমিও তিন রাকাত পড়ি। তো পয়েন্ট তো একই হইল, আমারও দুই রাকাতে দুই পয়েন্ট, চার রাকাতে চার পয়েন্ট, আপনারও চার রাকাতে চার পয়েন্ট, দুই রাকাতে দুই পয়েন্ট। তাহলে সবাই যদি নামাজি হয় তাহলে আগে কোন নামাজিটা জান্নাতে যাবে, কোন নামাজি আগে জান্নাত দখল করবে, জান্নাত দখল করার আগে যাওয়ার আবার তরিকা কি, স্টাইল কি? আল্লাহ পাক বান্দাকে আগে অল্প ইবাদত করে আগে আগে জান্নাত দখল করার কিছু কৌশল শিক্ষা দিয়েছেন। তার ভেতরে এ পরের আয়াতেই আল্লাহ পাক বান্দাকে চারটা বিশেষ কৌশল শিক্ষা দিয়েছেন আগে জান্নাতে যাওয়ার।
আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ। এক নাম্বার কৌশল, সাদাকা তো সবাই করবে, যাকাত তো সবাই দিবে, যাদের হাউলাইনে হাউল হইছে নিসাব পরিমাণ মাল, কিন্তু এদের ভেতরে কিছু সাদাকাকারী আগে জান্নাতে যাবে। সাদাকাকারীদের ভিতরে কোন সাদাকাকারী আগে জান্নাতে যাবে? যেই সাদাকাকারী গোপনেও সাদাকা করবে, প্রকাশ্যেও সাদাকা করবে। কিছু কিছু সাদাকাকারী আছে, এরা ইলেকশনের আগ দিয়ে সাদাকা করে, কিন্তু গোপনে তারা কোনো দান সাদাকা করে না। মনে করেন এই যে ইলেকশন আসছে না, এখন মারবে যে 50,000 টাকা, দুই বছর আগের থেকে দান করা শুরু হয়ে যায়, বিভিন্ন মাহফিলে যায়, কয় হুজুর ঘোষণা দেন আমি 50,000, আমি 1 লাখ, আমি 2 লাখ, কি ব্যাপার চাচা খুব দানবীর হয়ে গেছে? কয় না, ইলেকশনের নিয়ত করছে, নিয়তটা যে প্রকাশ্যে করতে দান করতেছে, বড় বড় জাতির দিল দখল করতেছে, ধন দিয়া মন কিনা, টাকা দিয়া ভোট লয়া বড় বাণিজ্য করার নিয়ত করতেছে, ওটা দান না, ওটা ইনভেস্ট। ভবিষ্যতে যদি খালি কোনো মতে এমপি মন্ত্রী হইতে পারে, তাহলে সব সুদে আসলে করায় গন্ডায় হিসাব কইরা জাতিটা শোষণ কইরা বিদেশে নিয়ে যাওয়া বসে থাকে। প্রকাশ্যে তো দান করছে, তো প্রকাশ্যে দান করেছে কিন্তু গোপনে দান করে না। আমি একবার এক চাচারে জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব তো পাশেই বসে থাকে, বুড়া চাচা তো কয়েকজনের দান করলো, চাচা খুব ভালো দান করে দেখি, সাদকা খায়রাত খুব করতেছে উনি, উনি তো দানবীর। চাচা কয় বখিল নাম্বার ওয়ান মাখি চুষ, মানে ও মাখি চুষ বুঝছেন, দুধের ভিতরে মাছি পড়ে গেলে মাছিও চুষা খাওয়ার লোক, কিছু দুধ যদি আবার মাছির পাকনায় পুকনায় বাইরে চলে যায়, মাখি চুষ বকিল জীবনে কোনোদিন ফকির মিসকিন দেয় না। আমি আজকে যে দিল 50,000, এত বড় বড় নোট দিল 1,000 টাকার, কয় ওটা হলো ভোট, ওটা নোট না ওটা ভোট, ইলেকশন করবে এজন্য দিছে। আসলে বকিল প্রকাশ্যে দান করে কিন্তু গোপনে দান করে না। এই দান দিয়া আগে জান্নাতে যাওয়া যাবে না। ওসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ। আল্লাহ বলেন জান্নাতে আগে যাওয়ার কৌশল এটা যে প্রকাশ্যেও দান করবে, গোপনেও দান করবে, এরিয়ার বাইরে দান করে না। কিছু কমিশনার আছে তার এরিয়ার বাইরে দান করে না, রাখবেন না আবার কমিশনার রাখি, যে এলাকায় ভোট ইলেকশন ওই এলাকায় দান করে, এর বাইরে দেয় না। এটা কত নম্বর ওয়ার্ড? 26-25 দেয়া দিবে না, 24 দান করবে না, 26 করবে। গাজীপুরেরই বাসিন্দা কিন্তু বাইরে দান করতেছে না, ওয়ার্ডের বাইরে না, কারণ ভোট তো এখান দেয়, দান খালি এখান দিয়ে। তাহলে শুধু প্রকাশ্যের দান যারা করে তারা কি তাদের দান দিয়ে আগে জান্নাত পাবে? কথা বলেন, পাবে? তাহলে গোপনেও দান করতে হবে। আবার কিছু কিছু বুজুর্গ আছে এগুলো খালি গোপনে করে, প্রকাশ্যে করে না, নাম বলা যাবে না, গোপনে দান, ডান হাতেতে দান করিলে জানে না বাম হাত, এরকম দান করি হুজুর, নাম বলা যাবে না। কিল লেগে আসলে নাম বলে না জানেন, নাম বলে না, এর লেগে নাম বললে যদি আবার 10 জনে মিলে ধরে হেরে দিলেন আমার দিবেন নাকি, এই জন্য মোড়ামুড়ি করে খালি দূর দিয়ে ঘুরতেছে, গোপনে দান করতেছে, প্রকাশ্যে দান করতেছে না।
অথবা গোপনে দান করে, নিজের মন মতো দান করার জন্য করে, নিজের নফসের চাহিদা মতো দান করে, হিসাব করে দান করে না, সাদাকা খায়রাত করে, গোপনে করে, মাকসাদ থাকে ছোট করে করা। কিন্তু যারা দান সাদাকার মাধ্যমে আগে জান্নাত পাবে, আগে আগে যারা আল্লাহর জান্নাত দখল করবে, এ দানকারীদের সিফাত হবে তারা গোপনেও সাদকা করবে, প্রকাশ্যেও করবে। মুফাসসিরিন বলেন দানের গোপন হালতটাও ভালো করবে, প্রকাশ্যের হালতটাও ভালো করবে। প্রকাশ্যের হালাত হারাম মাল সাদকা করবে না, হালাল মাল থেকে সাদকা করবে, হালাল মাল থেকে সাদকা করবে, সুখে দুঃখে সাদকা করবে, সচ্ছলতায় অসচ্ছলতায় সাদকা করবে, হালাল মাল থেকে সাদকা খায়রাত করবে। কিছু কিছু মানুষ আছে হারাম মাল কামাই করে তারপরে বড় বড় সাদকা করে, তাদের জাকিরি হালতটা ভালো হইলেও তাদের বাতেন ভালো না, মালের কামাইয়ের পদ্ধতি ভালো না, নিয়ত ভালো না, ভালো নিয়ত না কইরা দুনিয়ার স্বার্থের জন্য দান সৎকার আমল করতেছে। গোপন যে বিষয়টা আছে, নিয়ত যেটা দেখেন একমাত্র আল্লাহ, নিয়ত ঠিক কইরা সহি কইরা দান সৎকার করতেছে না, বাতেন এবং জাহির পোষিত পরিশুদ্ধ করে কেউ যদি অল্প সৎকাও করে, আয়তনে যদি তার সাদকাটা ছোট হয় তারপরেও তার সাদকাটার দাম বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রকাশ্যের দানের প্রতিযোগিতা করেছেন, নবী পাক কখনো কখনো নিজের চাদর বিছায় দিয়া দান সাদকা করার জন্য প্রতিযোগিতায় লাগাই দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। তো সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে দান করছেন, ওই সকল মানুষ যারা নাম বলে দান করতেই চায় না তারা ওই সব থেকেও বঞ্চিত হয়ে যাবে, তার দানের কারণে আরেকজন যে উজ্জীবিত হইতো, উদ্বুদ্ধ হইতো, তার সৎকা করা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়ে সেও সৎকা করত। সে চিন্তা করতো রিক্সাওয়ালা হয়ে 500 টাকা দান করেছে, আমি তো ভালো একটা চাকরি করি, তাহলে আমার কি 500 টাকা করা চলে? প্রকাশ্যে দানের প্রতিযোগিতার মাধ্যমে একজনের সাদকা দেখে আরেকজন সাদকা করছে, তো প্রথম যে সাদকা করেছে যারটা দেখে পরের আরো 5 জন সাদকা করেছে, এই 5 জনের সাদকার একটা উৎসাহের ছোঁয়া সে আমলনামায় পাইত। তো শুধু গোপনের দান করলো যারা, প্রকাশ্যে করলো না, অথবা সচ্ছল হালতে করলো, দুঃখ বেদনা আসছে তখন দান করা বন্ধ করে দিছে না, হার হালতে সাদকা খয়রাত করে জান্নাতে আগে আগে যেতে হবে। হার হালতে সাদকা, সিদ্দিক আকবর যখন খুব ধনী ছিলেন তখন বড় করে দান করছেন, আর তবুকের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরাম কলার নাচাইতেছেন, হযরত উমর একজন এরকম কলার নাড়ে, উমর ওসমান কলার নাড়ে, এইবার আবু বকর রেদিমো শেষ করে, কারণ আবু বকর আজকে তার কাছে মান সম্মান নাই, আমাদের কাছে আছে, আমরা বেশি দিব, সে পিছনে পড়ে যাবে। ঘটনা তাই ঘটলো, অন্যান্য সাহাবীরা অনেক বড় বড় দান করলো, কিন্তু সিদ্দিক আকবর ছোট্ট একটা পুতলা করে এনে ছোট্ট একটা দানের অংশ দানের বিশাল বড় স্তূপের উপরে এনে ছেড়ে দিল। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে সাদাকার গোপন হালতকে প্রকাশ করে দিলেন। আল্লাহ তার বন্ধুকে দিয়ে জিজ্ঞাসা করাইলেন, কে কি রেখে এসেছো ঘরে, কে কত পরিমাণ দান করেছো, এটা জিজ্ঞাসা করেন নাই। এই উমর তুমি কতটুকু দান করেছো, উসমান তুমি কতটুকু দান করেছো, তা জিজ্ঞাসা করেন নাই। জিজ্ঞাসা করা হয়েছে সাহাবীরা তোমরা কি রেখে এসেছো, কেউ বলে আমি 1/3 রেখে এসেছি, 50-50 রেখে এসেছি, আবু বকর তুমি কি রেখে এসেছো, আবু বকর বলে
আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের নামের বরকত ছাড়া ঘরে কিছু রেখে আসি নাই। পরওয়ানে কুছ রাগ হে বুলবুল কো ফুল বস সিদ্দিক কে লিয়ে খুদা আর রসুল বস সিদ্দিক কে লিয়ে খুদা আর রসুল বস। দিলের অবস্থা যখন এই তখন ছোট্ট দান, গুরবতের হালতে দান, দারিদ্রতার অবস্থার দান, অল্প দান, কিন্তু সকল সাহাবীদের সকল দানের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে। আগে আগে জান্নাতে চলে যেতেছে দিলের হালত ভালো করে, নিয়ত ভালো করে। এজন্য রওয়ায়েতে এসেছে রুব্বা আমালিন সাদিরিন তুআজ্জিমুহু নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসগ্গিরুহু নিয়্যাহ। কিছু কিছু আমল আছে ছোট কিন্তু নিয়তের কারণে মিজানের পালায় ওগুলো বড় হয়ে যাবে। আবার কিছু কিছু আমল আছে অনেক বড় কিন্তু এই যে ভোট নিয়ত এর কারণে এটা ছোট হয়ে যাবে। বান্ডিল তো 1 লক্ষ টাকার কিন্তু সব পাইতেছে না। সর্বরে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে করে আমলে অগ্রগামী হওয়ার বিভিন্ন যে তরিকাগুলো আমাদের শিখায় গেছেন, সেই তরিকায় আমল করলে করবে সবাই 4 রাকাত 5, 8 রাকাত 10 রাকাত 12 রাকাত নামাজ সবাই পড়তেছে, কিন্তু কৌশলগত কারণে কারোর আমল দিয়ে সে আল্লাহর জান্নাতে আগে চলে যাবে। সুবহানাল্লাহ, জাহেরকে সুন্নত তরিকায় করবে, বাতেনকে ইখলাস দিয়ে ভরপুর করে করবে। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আরেকটি কৌশল শিক্ষা দিতেছেন, ওয়াল কাযমিন আল গায়ব, মসজিদের ভিতরে 200 মুসল্লি নামাজ পড়তেছে, সবাই ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়ছে, কিন্তু এই 200-র ভিতরে কিছু মানুষ আছে বিদঘুটা মানুষ, ওগুলোর রাগ খুব বেশি, রাগ বেশি, রাগ বেশি, এ খালি ঘড়ি দেখে আর খালি ইমাম সাহেবকে খোঁজে, এরকম রাগ নিয়ে নামাজ পড়ে। যদি ইমাম সাহেব 1-2 মিনিট দেরি করে আসতে খালি বড় বড় চোখ করে খালি ইমাম সাহেবের দিকে তাকায়, নামাজ তো পড়ছে 4 রাকাত পাইছে কে লাগা আন্দাজা পাইছে, রাগের কারণে সব গেছে। আর কিছু মুসল্লি আছে সবরওয়ালা, তারও তো রাগ নাই, রাগটা একটু কম, নামাজ তো 100 রাকাত মনে করেন সেও পড়ছে, 100 রাকাত সেও পড়ছে, দুজনই 100 রাকাত করে পড়ছে ডেইলি নামাজ, কিন্তু একজনের গায়ে খালি রাগ, খালি উথাল পাতাল করে, গুসায়ও ফাটে, যার গুসা বেশি তার আমল কমজোর, আর যার সবর বেশি তার আমল সুন্দর, যার ধৈর্য বেশি তার আমলের ওজন বেশি হয়ে যাবে, আর যেটার রাগ বেশি এটার আমল কমজোর হয়ে যাবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাগ বেশি, তুলনামূলকভাবে হযরত আবু বকরের রাগ কম, তবে রাগটা যদি ইমানি রাগ হয় তাইলে সে রাগ আবার নিন্দনীয়, যদি রাগটা হয় নিজের চাহিদার রাগ, নফসানিয়তের রাগ, তাহলে এই রাগ নিন্দনীয়, এ রাগ মিনাস শয়তান, এই রাগটা শয়তানের পক্ষ থেকে, আর যেই রাগটা ইমানের কারণে ওই রাগটা আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ কখনো কখনো রাগেন, কখনো কখনো আল্লাহ পাক বান্দার উপরে জমিনের মানুষের উপরেও রাগ জাহির করেন, ভূমিকম্প দেন, ফিরিস্তা পাঠায় আজাব দিয়ে দেন। কিছু কিছু রাগ আছে ইমানি রাগ, আর কিছু কিছু রাগ আছে শয়তানি রাগ। তবে মানব জীবনের অর্ধেক গুণা মানুষ শয়তানি রাগের কারণে করে, মানুষের জীবনের অর্ধেক গুণা মানুষ রাগের কারণে করে, এখানে রাগ কন্ট্রোল করার পদ্ধতিও আল্লাহর রাসূল শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন,
রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে, আর শয়তান যেহেতু আগুন থেকে, রাগ শয়তান থেকে, শয়তান আগুন থেকে, আর আগুনের স্বভাব হলো পানি দিলে পরে আগুন নিভা যায়। কোথাও আগুন লাগলে পানি দিয়ে দেয়, তাহলে আগুন নিভা যায়। রাগটাও এক প্রকারের একটা আগুন। আল্লাহর রাসূল বলে, তোমাদের কারো যদি বেশি রাগ উঠে যায় তাহলে তুমি ওযু করো। নবীজি রাগ কমানোর তরিকা শিখাইছেন, ওযু করো, পানি মারো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন বেশি রাগ উঠলে পুকুরে যায় না, এমা দাঁড়ায় থাক, পুকুরের পানি ঠান্ডা আছে, যত ঠান্ডা পানিতে দাঁড়ায় থাকবি তত রাগ গুসা কমতে থাকবি। আমাদের তো রাগ কন্ট্রোলের অবস্থা নাই, আমাদের এখন রাগ প্রকাশের ব্যবস্থা বেশি। গণতন্ত্র নামক কুফুরি মতবাদ দিয়ে রাগ প্রকাশ হইতেছে, মরে মরে ঘরে ঘরে মারামারি রাগ প্রকাশ হইতেছে, মামলা মোকদ্দমা দিয়ে রাগ প্রকাশ হইতেছে। শেষ বেলায় সাদিয়ারা এস্তিমায় যে রাগ প্রকাশ করছে, তবে লিমদের উপরে রাগ প্রকাশ করছে। নামাজরত মুসল্লিদেরকে লাঠির দ্বারায় রডের দ্বারায় পিটাইছে রাগের কারণে। রাগের কারণে মানুষ গুনাহ করে, যেমন মনে করেন যে বউটো তালাক দিয়ে দেয় না, রাগ করে হুজুর কাছে আসে, এসে কয় রাগ উঠছিল তালাক দিয়ে দিছি। আমার কাছে তো একজন এসে বলছে হুজুর 14 তালাক দিছি, 14 তালাক মানে কয় কয় 14 গুষ্টিরে তালাক দিয়ে দিছি। কি এত তালাক দিছেন কে কয় রাগে, রাগ বেশি উঠে গেছিল। তখন বলছি এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাহিন তালাক, তোর 14 গুষ্টি শুদ্ধ তালাক, এরকম রাগে তালাক দিছি। কয় হুজুর এখন কি করা যায়? তাই বলে এত রাগ উঠছে কেন? ওয়াল কাযিমিন আল গায়িজ, রাগকে যারা কন্ট্রোল করবে তারা তো আগে জান্নাতে যাবে। এই যে একটু আগে মুফতি সাহেব ঘটনা শুনাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রাগকে কন্ট্রোল করেছেন, কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, রাগ কন্ট্রোল করেছেন। রাগ যার কম হয় সে জান্নাতের দিকে বেশি আগায়, আর রাগ যার বেশি হয় সে জাহান্নাম আগুনের দিকে আগায়। রাগ মানুষের ঈমান নষ্ট করে, রাগ মানুষের আমল নষ্ট করে, রাগ মানুষের ঘর নষ্ট করে, রাগ মানুষের সমাজ নষ্ট করে, ঠিক কিনা যারা আওয়াজ করে বলে? রাগ মানুষের রাষ্ট্রীয় কাঠামোকে খণ্ড খণ্ড করে, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে রাগের কারণে। কেউ যদি রাগ আর গুসাকে কন্ট্রোল করে তো সে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। নামাজ পড়ে সমান সমান, কিন্তু রাগ গুসা কম। এবার তার নামটা সালেহিনের দপ্তরে না, সিদ্দিকের দপ্তরে চলে গেছে, কারণ স্বভাব আখলাক রাগ কমানোর কারণে ভালো হয়ে গেছে, মর্যাদা সাধারণ আমলওয়ালার চাইতে তার বেড়ে গেছে। আগে আগে জান্নাত পাইতে হইলে মানুষকে ক্ষমা করতে হয়, আজকাল তো ক্ষমা টমা নাই, আজকাল খালি প্রতিশোধ প্রতিশোধ, কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ চলছে না, ক্ষমা নাই। একে অপরকে যে মাফ করে দিবে এটা নাই এখন, ক্ষমা ভুলে গেছে। অথচ বান্দা বান্দাকে যখন ক্ষমা করে আল্লাহ গুলামকে ক্ষমা করে, একজন আর একজনকে ক্ষমা করতেছে না। উগ্রতা আর প্রতিশোধের আগুন দাউ দাউ করে সমাজে জ্বলতেছে, বরঞ্চ এই উগ্রতা আর রাগ গুসার কবলে জালেমের খাতায় নাম যাইতেছে, জালেম হইতেছে। মানুষকে ক্ষমা করা শিখুন, ভাই ভাইকে ক্ষমা করা শিখুন, বন্ধু বন্ধুকে ক্ষমা করা শিখুন,
সহকর্মী সহকর্মীকে ক্ষমা করা শিখুন। ভুল তো মানুষেরই হয়, ক্ষমা করা শিখুন। ক্ষমার সর্বোত্তম আদর্শ সর্বরে দু আলম নবী আমাদেরকে শিখায় গেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর মাটির জন্য ক্ষমার সর্বোত্তম আদর্শ। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করেছেন। সর্বরে দু আলম নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গায় নবীজি একটু আরাম করতেছেন, তো কাফের একটা এসে তরবারি আইনা মাথার উপরে ধরছে। মাইয়াম নিওকা মিন্নি, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে আজকে, বলেন তো বাঁচানোওয়ালা কে? আরো জোরে আওয়াজ করে বলেন বাঁচানোওয়ালা কে? আপনারাও যেমন বলেছেন আল্লাহ সর্বরে দু আলম নবী বলেছেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ শব্দের ভিতরে পারমাণবিক আকর্ষণে, অ্যাটমিক আকর্ষণে হাতের তরবারিটা কাঁপতে কাঁপতে ইহুদের হাত থেকে পড়ে গেছে। সর্বরে দু আলম নবী এবার তার হাতের তরবারি উঠায় নিজের হাতে নিছে। এবার তরবারি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আল্লাহর নবী বলেন এবার তোমারে কে বাঁচাবে? ইহুদি বলে আমারে আপনি বাঁচাবেন। আল্লাহর রাসূল বলেন আমি তোমারে মাফ করে দিলাম। এটাই যদি হয় ইসলাম, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ক্ষমার আদর্শ সর্বরে দু আলম নবী শিখাইছেন। হাবিবে কিবরিয়া নবী ফতেহ মক্কা যেদিন করেছেন, হুদুদে হারাম বাইতুল্লাহর আশপাশটা একটা মশা মাছি মারা হারাম। এ কারণে যদি কারোর বিচারও করতে হয়, যদি কাউকে ফাঁসি দিতে হয়, হুদুদে হারামের বাইরে এনে দেয়। বাইতুল্লাহ, বাইতুল্লাহর আঙিনা হুদুদে হারাম সম্মানিত এরিয়া, এখানে যে ঢুকে সে নিরাপদ, যে হুদুদে হারামে ঢুকবে সে আমিন, সে নিরাপদ, সে আল্লাহর সীমানায় ঢুকে গেছে, তাকে মারা যাবে না। কিয়ামত পর্যন্ত এই এরিয়া থাকবে হারাম। কিন্তু একদিন এই এরিয়াকে আল্লাহ পাক হালাল করেছিলেন, যেদিন আল্লাহর রাসূল মক্কা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকেছিলেন, নবীজির জন্য হালাল ছিল। যারা নবীজিকে কষ্ট দিয়েছে, যারা নবীজিকে আক্রমণ করেছে, যারা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, তাদের কেউ যদি নবীজির সামনে এসে দাঁড়ায়, তো হুদুদে হারামের ভেতরেও আজকে এ হুদুদ হালাল হয়ে গেছে। আল্লাহর রাসূল ইচ্ছা করলে গলা কেটে ফেলতে পারতেন, এমন ক্ষমতা দেওয়া হয়েছে। সর্বরে দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেছে তরবারি খাপের ভিতরে না বাইরে হাতে করে ভিতরে ঢুকো আজকে। কিন্তু সর্বরে দু আলম নবী সাধারণ ক্ষমার কৌশল বাতলে দিয়েছে। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা ফাহুয়া আমিন, যে তার ঘরের দরজা বন্ধ করে দিবে ফাহুয়া আমিন, তাকে কিছু বলবা না। যে আত্মসমর্পণ করবে সে আমিন, তার উপরে আক্রমণ করবা না। হাবিবে কিবরিয়া নবী মক্কায় প্রবেশ করেছেন, কালো বেলালকে কাবা ঘরের ছাদের উপরে রাসূল দাঁড় করায় দিয়েছেন। বেলাল আজান দিয়েছে, আল্লাহর রাসূল উসমান ইবনে তালহাকে কাবার চাবি আনতে বলেছেন। এই চাবিটা আল্লাহর রাসূল হিজরতের আগে দুই রাকাত নামাজ পড়ার জন্য উসমানের কাছে চাইছিলেন। এই চাবি উসমান দেয় নাই, রাসূলকে নামাজ পড়তে দেয় নাই, যার কারণে বাইতুল্লাহ তাকেই নামাজ পড়তে দেয় নাই। আজকে বাইতুল্লাহ দখল হয়েছে, চাবি উসমানের কাছ থেকে নবীর হাতে আসছে। নবীজি ভেতরে ঢুকেছেন, ভেতরের বুতপুরস্তি মূর্তি যা ছিল সাহাবায়ে কেরামদেরকে দিয়ে সব ভাঙা বাইতুল্লাহর ভেতর নবীজি পাক করেছেন, পবিত্র করেছেন। ইতমিনানের সাথে আল্লাহর রাসূল বাইতুল্লাহর ভেতরে নামাজ আদায় করেছেন।
সরবারে দোয়া আলম নবী মক্কাবাসীকে ডেকে বলেছেন, তোমরা কি আচরণ আশা করো আজকে আমার কাছ থেকে? তারা তো ভীত, তারা মনে করেছে আজকে মুহাম্মদ আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে, সে তার সব রাগ আজকে ঝাড়বে। কিন্তু সরবারে দোয়া আলম নবী 21 বছর পরে মক্কা বিজয় করে মক্কার লোকদেরকে ডেকে বললেন, আজকে তোমাদের সাথে আমার আচরণ হলো ক্ষমার আচরণ। আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার মক্কা নগরের লোকেরা বহু কষ্ট তোমরা আমাকে দিয়েছো, আজ মক্কার শাসন ক্ষমতা আমার হাতে এসেছে, কিন্তু আমি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি আমার ভাইয়ের মতন আজকে তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তোমাদের সবাই আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আমার কত সুন্দর আদর্শ! আজকে মুসলমানের কাছে ক্ষমা নাই, মুসলমানের কাছে আছে জুলুম প্রতিশোধ। হে আমার ঘরে একটা নিছে, আমি ঘরে একটা নিব, জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে নাকি? আইনকে নিজের হাতে তুললাম, মারামারি করা জায়েজ আছে? আমি একবার দাঁড়ায় রয়েছি, যে আজকে দাঁড়ায় রয়েছি, মানে গত পরশু দিন দাঁড়ায় রয়েছি, এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, অবরোধে দাঁড়াইয়াছিলাম, একটা ছাত্র সে যখন অজাহাতিরা এটা হাতিরা যাইবার লাগছে, তো এই ট্রাক ভরে ভরে যখন যায় তো ছাত্র একটা কয়, ধর ধর একটা একটা ধর, ধরে ধরে নাস্তা কর, চিল্লান মারছে। আমি বললাম থাম থাম, নাস্তা না নাস্তা না, ক্ষমা কর, বল ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, কারণ মুসলমানের রক্তের বড় দাম, মুসলমানের রক্ত যেই মাটিতে পড়ে ওই মাটিতে ইমানের পতাকা উড্ডীন হয়, ওই মাটিতে বিজাতির হুকুমত চলে না, কাফেরের হুকুমত চলে না, দালালের হুকুমত চলে না। মনে করেছো কি ও এতাতিরা, মনে করেছো তলবে ইলমের রক্ত জড়াইছো আর ইস্তেমার মাঠ দখল করেছো? হ্যাঁ, খোদার কসম, সারা জিন্দগির জন্য ইস্তেমার মাঠে যার কারণে রক্ত ঝরাইছো, এই দেশের উলামায়ে কিরাম বাচ্চা থাকলে সারা জীবনে কোনোদিন এই ইস্তেমার ঢুকতে পারবে না, কিছু তলবে ইলমের রক্ত গেছে, এই মক্কার মাটিতে সুমাইয়ার রক্ত গেছে, আম্মারের রক্ত গেছে, সাহাবায়ে কেরামের রক্ত গেছে, যে রক্তের কারণে আল্লাহ পাক সুস্পষ্ট বিজয় দান করেছে। মনে রাখবে বাংলার জমিনে তলবে ইলম আলেম ওলামার কিছু রক্ত এই ইস্তেমার মাঠে পড়েছে, তার মানে আল্লাহ পাক এই ইস্তেমার মাঠকে বিজাতি মুক্ত করেছে, দালাল মুক্ত করেছে। আওয়াজ করে ঠিক না ভাই? ঠিক যাবে, দালাল মুক্ত করেছে, এই মাটিতে ওই দালাল রাজ জীবনে কোনোদিন ঢুকতে পারবে না, জীবনে পারবে না ঢুকতে। সাদ সাহেবের আমিরি প্রতিষ্ঠা করার জন্য দিল্লির ঝগড়া বাংলাদেশে এনে বাংলাদেশের উলামায়ে কেরামের রক্ত ঝরাও, সাদের জন্য বাংলাদেশ হারাম হয়ে গেছে। যেদিন তলবে ইলমের রক্ত ঝরেছে, ওরা বিশ্ব ইজতেমার কোনায় মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র তলবে ইলমদেরকে ধরে এনে পিটাইছে, মাদ্রাসা থেকে বের করে এনে তারপরে পিটাইছে। ওরা বিভিন্ন অনলাইন সাক্ষাৎকারে বলে যাচ্ছে, ছাত্র তলবে ইলম ইজতেমায় আসার কে বুকার স্বর্গে বসবাস করো, দাওয়াত তবলিগের ইতিহাস দেখো, এই বাংলাদেশে কোন মৌলবি এমন নাই যেই মৌলবি ইস্তেমায় ঢুকে কাজ করে নাই, কোন মৌলবি নাই। কাসিম সাহেব হুজুর ইস্তেমার খুঁটি গেড়েছে, আমি খুঁটি গেড়েছি, এখানে যত আলেম আছে সবাই ছাত্র জামায় ইস্তেমায় ঢুকে খুঁটি গেড়েছে, যেই ইস্তেমার খুঁটি তালবে ইলম গেড়েছে সেই ইস্তেমার মাঝে তালবে ইলমের রক্ত ঝরেছে, জবাব দিতে হবে, প্রতিটা রক্তের ফুটার হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে।
আমি বলবো, আমি হেফাজত নূর হোসেন কাসমি সহকারে আমাদের সরদার উলামারা যদি ইজতেমার মাঠের রক্তের বিচার আদায়ের জন্য তোমাদেরকে যদি ডাক দেয় তো সবান্দবে রাজপথ দখল করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, এটা মনে করেন না, তকবীর যেহেতু দিল হুজুর কি লাঠি নিয়ে যাইতে কয় কিনা, লাঠি লাগে নাকি বেটা? মহতারাম হাজিরিন, তবে আমরা ক্ষমা করা জানি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা জান্নাতে পরে যাওয়া জানি না আগেই যাওয়া জানি, তাই আমরা ক্ষমা করা জানি। বারবার উলামায়ে কেরাম জাতিকে ক্ষমা করেছে, সাপ্লায় রক্ত ঝরেছে উলামারা ক্ষমা করেছে, ইস্তিমায় রক্ত ঝরেছে ক্ষমা করেছে বটে, তবে সাপ্লার রক্তের বদলে কওমি সনদের স্বীকৃতি এসেছে, আর ইস্তিমার রক্তের বদলে এদেশে উলামায়ে কেরামের তাবলীগের স্বীকৃতি এসে গেছে, স্বীকৃতি এসে গেছে। তবে আমরা সব সময় ক্ষমা করব, কেউ যদি কাউরে ক্ষমা করে দেয় তাহলে এটা উত্তম আখলাক। হ্যাঁ, বদলা সমান সমান বদলা, কেসাস শরী আদালত যদি থাকে জায়েজ আছে, কিন্তু ক্ষমা করে দিলে আয়াতটা কি জানা না, ওই যে যদি রহমা ও বাইনা হুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, একে অপরের সাথে রহমের আচরণ, এটা সাহাবায়ে কেরামের আখলাক, নবীর শিখানো আখলাক, আখলাক আল্লাহর শিখানো গুণ, মুমিনের ভিতরে এটা আছে, প্রতিশোধ নিলে নেওয়া যায়, যদি প্রতিশোধ নেয়, যদি প্রতিশোধ নিয়ে নেয় শরী আদালতে যায়, যদি প্রতিশোধ নেয় কেসাস নেয় নিতে পারে, কিন্তু মাফ করে দিলে আল্লাহ বেশি খুশি হয়, ক্ষমাকারীকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কোনো বান্দা যদি আল্লাহর কোনো বান্দাকে মাফ করে, আল্লাহ পাক আল্লাহর ওই বান্দাকে মাফ করে দেয়। কোনো বান্দায় যদি কারোর উপরে রহম করে তো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইহসানকারীকে আল্লাহ পাক পছন্দ করে। একটা বিড়ালের উপরেও কেউ যদি ইহসান করে তো আল্লাহ পাক এই ইহসানটাকেও পছন্দ করে। একটা মশা মাছির উপরেও কেউ যদি ইহসান করে আল্লাহ পাক ওই ইহসানটাও পছন্দ করে। বুখারীতে হাদিস এসেছে, পিপাসিত কুকুরের পরে রহম করেছে আল্লাহ, এর উসিলায় জেনার গুনাহ মাফ করেছে। এক বুজুর্গ মাসির উপরে রহম করেছে, কলম দিয়া লিখতেছে, দোয়াতের ভেতরে কলম ভিজায় ভিজায় লেখে, দোয়াতের ভেতরে কলম ভিজায় কলমটা উঠাইছে, একটা মাসি এসে কলমের আগায় বসছে, বুজুর্গ মনে মনে ভাবতেছে মাসিটা মনে হয় পিপাসিত, থাক আমার কলমের কালিটা খায়াও পিপাসা নিবারণ করে যাক। রাতের বেলায় স্বপ্নে দেখে সুন্দর পোশাকে কে যেন তাকে ডেকে ডেকে বলতেছে, এরে একটা মাসির পিপাসা মিটাইছ, কত বড় কাম করছ, ময়দানে মাহশারে যেদিন আধা দুপুরে সূর্য থাকবে বনি আদমের পিপাসায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত যখন ঝুলে যাবে, একটা মাছির পিপাসা জ্বালা নিবারণ করেছো, এর বদলে আল্লাহ পাক
ময়দানে মাশরে তোমার পিপাসা কাউসারের পানি ধরায় নিবারণ করবে। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহ। এগুলো তরিকা, আগে জান্নাতে যাওয়ার তরিকা, ইহসান তো বটেই তরিকা। তবে কেউ যদি ইমানের কথা বলে জান বিতরণ করে, তাহলে সে আরো আগে জান্নাতে চলে যায়। শহীদ যদি কেউ হয় ইমানের তাগিদে, ইমানের কথা বলতে গিয়ে, যেমন সাপলা ইমানের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, ইস্তেমায় দিনের কাজ করতে গিয়ে জীবন বিতরণ করেছে, আগে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার, আস্তে করে বলেন আরো, আরো যারা আস্তে করে বলেন, আরো আরো আস্তে করে বলেন। আখলাকের দ্বারাই তো আগে জান্নাতে যাওয়া যায়, তবে আল্লাহর রাহে জীবন বিতরণের মাধ্যমে আরো আগে জান্নাতে যাওয়া যায়। তোমরা যারা মনে মনে অঙ্ক কষ্টেছো যে ছাত্রদেরকে পিটায় ভীতি ঢুকাইয়া দিছি আর ওরা ইস্তেমার মাঠে আসবে না, রাস্তায় পিটায় ভয় ঢুকাইয়া দিছি আর ওরা সাপ্লাই আসবে না, এমনটি বুকার স্বর্গে বসবাস করো না। এই জাতি ভয় পাওয়ার জাতি না, এরা রক্ত দেওয়া জানে, বারবার দেওয়া জানে, এরা উহুদে দিয়েছে, এরা রক্ত বদরে দিয়েছে, দিতে দিতে এরা রক্তের উপরে তারা ফতেহ মক্কা করেছে। সে জাতি, এ জাতি আমরাও রক্ত সাপ্লাই দিয়েছি, ইস্তেমায় দিয়েছি, আবার যদি দিতে হয় আবার দিব ইনশাআল্লাহ, আবার দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে আওয়াজ করে বলুন আমিন। মহতারাম হাজিরিন, তাইলে আমরা আমাদের আমলি কৌশলে আগে আগে জান্নাতে যেতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলো না আমিন। হাত তোলেন, হাত তোলেন, রাজি তো ইনশাআল্লাহ। আগামীকালকে যদি আবার ডাক আসে আবার ময়দানে যাব ইনশাআল্লাহ, আবার রক্ত দিতে হয় আবার রক্ত দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সোজা করেন, মোট করেন, ছাড়েন, আবার মোট করেন, ছাড়েন, নাড়া চড়া দেন, মোট করেন, মোট করেন, মোট করেন। আগে জান্নাতে যাওয়ার জন্য গোপন দানটা আগে হোক, এই মুঠগুলা বিসমিল্লাহ করে পকেটের ভিতরে ঢুকাইয়া দেন। মাদ্রাসাতুল মানসুরের জন্য গোপন দানটা করবেন আগে, দাঁড়িয়ে বসে যে যেখানে আছেন ওখানেই থাকেন, নড়াচড়া করবেন না, ওয়াজ তো শেষ করি নেই, তাই না? জান্নাতে যাওয়ার এক নাম্বার কৌশল বলেছি, আগে জান্নাতে যাওয়ার গোপনে দান, প্রকাশ্যে দান। এই গোপনের দানটা আগে করেন। এই ছাত্ররা রুমাল নিয়ে বের হও, সামনে পিছনে মাঝখানে যে তলবে নেমরা আছে তারাও রুমাল নিয়ে বের হও, বের হও। জামিয়াত মাদ্রাসাতুল মনসুরের জায়গা খরিদ করতে হবে, ২০ বিঘার উপরে জায়গা নিয়ে।